কে ভালোবাসতো না, তারা আল্লাহ কে ভালোবাসতো, আল্লাহ কে ভালোবাসতো। আল্লাহর ভালোবাসায় যখন যখন তাদের কাছে মাল চাওয়া হইতো, স্বইচ্ছায় তারা মাল দান করে দিত। সাহাবীদের অবস্থা তো এমন হয়েছিল, এমন হয়েছিল, আল্লাহর হাবিব এক যুদ্ধের ময়দানে সাহাবীদের কাছে মাল চাইতেছে, কে আছো আল্লাহর রাস্তায় মাল দিবা, নিজের জান দিবা, মাল দিবা, আমি সমস্ত সাহাবাইকেরা মাল দিতে শুরু করলো, কে যে কে কার থেকে বেশি মাল দিতে পারে প্রতিযোগিতায় লিপ্ত হইল। হযরত ওসমান গনি তার মালকে ভাগ কইরা অর্ধেক আল্লাহ তাআলার রাস্তায় দিয়া দিল। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়াই গেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো আমার আগে জান্নাতে চলে যাবে, আমি আবু বকরের মাল নাই, আমি আবু বকরের যেই মাল ছিল সব তো আল্লাহরে দিয়ে দিছি, আল্লাহর হাবিবরে দিয়ে দিছি, সবাই তো আমার আগে জান্নাতে যাবে গো, আমি আবু বকর মনে হয় সবার পরে জান্নাতে যাব, আমি আবু বকরের মাল নাই কি দিব, ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছুই নাই। এই কথা বলে আল্লাহর হাবিবের দরবার থেকে বের হয়ে যায়, বাড়ির ভিতরে গিয়ে আবু বকর ঘরের ভিতরে যায়, দেখে কিছুই নাই, একটা হান্ডি, একটা পাতি, একটা বাতি, একটা ঝাড়ু, এগুলাকে একটা পুটলি বানায় আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসছে, পুটলিটাকে রাখছে। আল্লাহর হাবিব বলেন, ঘোষণা হবে কে কার থেকে বেশি মাল আল্লাহ তাআলার রাস্তায় দিয়েছে, ঘোষণা হচ্ছে। এক একজন সাহাবী মনে মনে ভাবে, আমি তো বেশি দিয়ে ফেলছি, বেশি দিছি, আমার নামটাই ঘোষণা হবে। ওসমান গনি ভাবে, আমার সাথে কেউ পারবে না, আমি তো আমার মালকে দুই ভাগ করে এক ভাগ আল্লাহ এবং আল্লাহর নবীরে দিয়ে দিছি। আবু বকর মনে মনে ভাবে, আমি তো কিছুই দেই নাই, কি আর ঘোষণা দিবে, দুইটা চোখের পানি ফেলায়া ফেলায়া আবু বকর কান্দে। আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন, কে কত মাল দিয়েছে, আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, আজকে যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য সব থেকে বেশি মাল দিয়েছে আমার আবু বকর, আবু বকরের মতো মাল কেউ দিতে পারে নাই। সবাই আশ্চর্য, আবু বকর ছোট্ট একটা পোটলা আয়না দিল, আমরা কত কত মাল দিলাম, আল্লাহর হাবিব ঘোষণা দিল আবু বকরের মালের সংখ্যা বেশি। আল্লাহর হাবিব বললেন, দাঁড়াও আলী, তুমি কি দিছ, বলে আমি এই এই দিছি, তুমি দাঁড়াও, তুমি কি দিছ হুজুর, আমি এই 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 সম্পদগুলি দিছি। ওসমান, তুমি কি দিছ, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে সম্পদ ছিল সম্পদকে দুইটা ভাগ কইরা এক ভাগ রাইখা দিছি, আর এক ভাগ আল্লাহ এবং আল্লাহর হাবিবের জন্য ওয়াকফ কইরা দিছি। আবু বকর, দাঁড়াও কি দিছ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার যত সম্পদ ছিল সবই তো আগে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে দিয়ে দিছি, আল্লাহর হাবিব আমার ঘরে কিছু নাই, শেষ মুহূর্তে একটা পাতিলা ছিল, একটা বাতি ছিল, একটা ঝাড়ু ছিল, ইয়া রাসূলুল্লাহ, এছাড়া আমি আবু বকরের ঘরের মধ্যে আর কিছু নাই, যা ছিল সব কিছু আমি নিয়ে আসছি। ও আবু বকর, তোমার ঘরের মধ্যে আর কি আছে? আবু বকর দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে আল্লাহ আর আল্লাহর হাবিব ছাড়া আর কেউ না, যা ছিল সব নিয়ে আসছি। সাহাবা ইকরামকে বলে আল্লাহর হাবিব প্রশ্ন করে, ও সাহাবীরা, তোমাদের ঘরের মধ্যে সম্পদ এখনো বাকি আছে না নাই? কয় আছে।
কয়লে আবু বকরের সাথে তোমরা কেমনে পারলা? আবু বকরের ঘরের মধ্যে কোনো সম্পদ নাই, আবু বকরের ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে, সারা আবু বকরের আর কেউ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহু।